তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করতো সবাই ভালোই আছেন ডায়মন্ড থেকে আমার একজন পরিচিত সাবস্ক্রাইবার অবশ্য আমায় ফোন করে বলছিল দাদা ভাই আমার এফএল স্টুডিওর যে স্ট্রাকচারখানা খানা যেরকম ধরো এই যে টুলসগুলো রয়েছে কি ধরো এটা যে প্লেলিস্ট রয়েছে কি ধরো মানে ব্রাউজার রয়েছে এখানটা অপশন বক্স রয়েছে তো সেক্ষেত্রে আমি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না যে প্যাটার্ন এর যে লিস্টগুলো যে আমি যে কতগুলো প্যাটার্নস ক্রিয়েট করছি যে এখানটা প্যাটার্ন গুলো বসে মানে বসে দিলাম কি ধরো আমি দু নম্বর যে প্যাটার্নসগুলো যে বসে দিলাম এখানটা কিন্তু যথারীতি কিন্তু ঠিক এই দিকটা কিন্তু এফএল স্টুডিওর নতুন আপডেট টোয়েন্টিতে চলে আসে যেটা এফ এল স্টুডিওর যে প্যাটার্ন লিস্ট ওটা কিন্তু শো করতো বাট এখন শো করছে না দাদা ভাই আমি কি করব তেমনই অবশ্য দেখতে পাচ্ছেন যে আমাই বর্তমান যে আমি যে এফ এল স্টুডিওটা যে ইউজ করছি বর্তমান কিন্তু ওই প্যাটার্নস লিস্টটা কিন্তু শো করছে না তো সেহেতু কোথায় হাইড হয়ে গেছে কিভাবে ওটাকে শো করাবো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের আমরা কথা বলবো ছোট্ট একটা বিষয় ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অবশ্য আপনাদেরকে দেখাবো ওকে তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে ঠিক এখানটায় যে বিভিন্ন টুলস গুলো যে রয়েছে যেরকম এই যে স্ন্যাপটো গার্ড হচ্ছে ড্র তারপর হচ্ছে যে 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 টুলস বক্স মানে রয়েছে তার ঠিক সামনে অবশ্য দেখতে পাচ্ছ যে প্লে লিস্ট অপশান প্লে লিস্ট অপশান জাস্ট এখানটা অবশ্য আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এডিক্ট টুলস ভিউ স্ন্যাপ সিলেক্ট গ্রুপ জুম টাইম মার্কার তারপর হচ্ছে গিয়ে পিকার প্ল্যান ওকে তো এই পিকার প্ল্যানের ক্ষেত্রে অবশ্য আপনারা দেখবেন যে এটা অ্যানেবেল আছে নাকি এটা যদি আনটিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্লে যে সরি যে প্যাটার্ন লিস্ট খানা সেটা কিন্তু শো করবে না আর যদি টিক দাগ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শো করবে তো সেই অনুযায়ী অবশ্য দেখতে পাচ্ছেন যে এখানটা যে আনটিক হয়ে আছে তো এটাকে অবশ্য আমরা কিন্তু দাক দিয়ে দেব তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমরা লিস্টগুলো কিন্তু যে দেখার জন্য যা স্যাম্পল ব্যবহার করছি কি অটোমেশন কি ব্যবহার করছি দেখার জন্য কিন্তু এখানটা অবশ্য আমরা পেয়ে যাব ওকে তাছাড়া আপনারা একটা শর্টকাট বিষয় অবশ্য অবলম্বন করতে পারেন যেটা হচ্ছে কি কি অল্ড পি অল্ড পি দাবালে কিন্তু এই যে দেখুন অল্ড পি সাধারণত আমার কিন্তু টিকদাক হয়ে আছে যেহেতু সেটা শো করছে না ওকে বাই যে শো করছে অল্ট পি হাইড হয়ে যাচ্ছে অল্ট পি শো করছে অল্ট পি হাইড হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আপনারা স্টুডিওর যে যে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো ভিওর্স ভিডিওটা কেমন ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের চ্যানেলস মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলখানাকে দাবি রাখবেন নতুন নতুন বিষয় শেখার জন্য জানার জন্য পাওয়ার জন্য